নেইমারের কিছু বিষয় আছে যেগুলো না জানলেই নয়। আপনি যে দলের সাপোর্টার হয় থাকুন না কেন, এই বিষয়গুলো একজন ফুটবল প্রেমী হিসেবে অবশ্যই জানা উচিত। তাহলে দেরি না করে জানা যাক নেইমারের অজানা কিছু বিষয়। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা নেইমারকে চিনেন না, জানেন না এমন ফুটবল প্রেমী ফুটবল বিশ্বে নেই বললেই চলে। নেইমার বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার নাম। তাকে নিয়ে ব্রাজিল সহ গোটা বিশ্বের কতই না স্বপ্ন, কতই না প্রত্যাশা, অথচ সেই তিনি এখনও বেঁচে থাকতে নাও পারতেন। ছোটকালে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছিলেন শেষ মুহূর্তে। অন্যদিকে তার হতদরিদ্র পরিবারের কথা সকলেরই জানা। মা বাবার সামর্থ্য ছিল না বাড়ির বিদ্যুৎ বিল পর্যন্ত দেওয়ার। মাত্র 19 বছর বয়সে 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। 11 বছর বয়সে তিনি সর্বপ্রথম এ ক্লাব সান্তোসের সাথে চুক্তিবদ্ধ করেন এবং বিভিন্ন রেকর্ড গড়ার পরে বার্সেলোনায় আসেন। 2012 সালে 5ই ফেব্রুয়ারি জন্মদিনের দিন নেইমার তার ক্যারিয়ারের 100তম গোলের রেকর্ড করেন। মাত্র 20 বছর বয়সে এ কীর্তি গড়লেন তিনি। ব্রাজিলে বহু তারকা ফুটবলার এসেছে যুগে যুগে, কিন্তু নেইমার একমাত্র ব্রাজিলিয়ান তারকা যার ছবি এসেছে বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিনে। 2017 সালে নেইমার রেকর্ড করা 222 মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্টে যোগ দেন তিনি। অনেকের মতে বর্তমানে হয়তো মেসি কিংবা রোনালদোর প্রভাবে কিছুটা আলোচনার আড়ালে পড়ে আছেন নেইমার, কিন্তু আগামী 5 বছরের মধ্যে রাজত্ব করবেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের কী মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।